Assalamualaikum বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আই অন টেক। তো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও সেটা হচ্ছে স্যামসাং A50। তো এই ফোনটার সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্ক থাকে না। তো দেখুন, এটাতে কিন্তু বাংলা লিংক দুটো সিম ইনস্টল করা আছে, এখানেও কিন্তু নেটওয়ার্ক যাচ্ছে আসতেছে এই অবস্থা। তো যেই কাস্টমার ভাইয়ার থেকে ফোনটা রিসিভ করি, ওনার ভাষ্যমতো হচ্ছে এই ফোনটা ঘরের ভিতরে করে, বিশেষ করে ঘরের ভিতরে থাকলে বারা টোটালি নেটওয়ার্ক থাকে না, অথবা নেটওয়ার্ক থাকলে কল ইনকামিং আউটগোয়িং হয় না। যদি এই ফোনে কেউ কল দেয় তাহলে দেখাচ্ছে নাম্বার বন্ধ অথবা সার্ভিসের বাইরে, এরকম বলছে। তো এটা আসলে কিসের জন্য সমস্যা হয় আজকে আপনাদের নিয়ে সলিউশন করার চেষ্টা করব। আসলে আমাদের স্যামসাং যে ফোনগুলো আছে A50, A20, A30, ঠিক আছে, এই সিরিজের সেটগুলো, এম সিরিজের সেটগুলো সব মোটামুটি আমাদের চার্জিংয়ের যে লজিকটা, এটা কিন্তু আলাদা করা হয়েছে, ঠিক আছে। চার্জিং সিস্টেম, তারপর হচ্ছে সাউন্ডের যে সিস্টেম, সাউন্ড সিস্টেমের এই যে স্পিকার, যে স্পিকারের লাইনটা মোটামুটি, এই যে এখানে একটা ছোটো মাদারবোর্ড থাকে এইরকম, এটাও A50 মাদারবোর্ড, এটা আলাদা করা হয়েছে। তো আমরা যখন ফোনটা খুললাম, খুলে যতটুকু দেখলাম, এটার আসলে চার্জিংয়ের সমস্যা ছিল। কাস্টমার ভাই হচ্ছে চার্জিংয়ের সমস্যা থাকা অবস্থায় উনি যে কোনো দোকান থেকে ওনার চার্জিংয়ের এই লজিকটা চেঞ্জ করে, ঠিক আছে। এই লজিকটা চেঞ্জ করার পর থেকেই কিন্তু এই সমস্যা উনি ফেস করতেছে, নেটওয়ার্কের সমস্যা করতেছে। তাহলে চলুন খুলে দেখি আসলে কোত্থেকে এই সমস্যা হচ্ছে, এটা আপনাদের বোঝার খাতিরে একটু খুলে বুঝিয়ে বলি। যারা আসলে এই স্যামসাং ফোনগুলো ইউজ করেন, আপনাদের জন্য একটা ওয়ার্নিং মেসেজ, আপনারা যখন হচ্ছে চার্জিংয়ের কোনো সমস্যা দিবে, অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, চার্জিংয়ের যখন সমস্যা দিবে অবশ্যই ভালো একটা দোকানে নিয়ে এই যে লজিকটা দেখতেছেন, চার্জিং লজিক, ঠিক আছে, এটাকে আমরা সিসি বলি অনেককে, তারপরে চার্জিং লজিক বলি, এই যে এই লজিকটা কিন্তু উনি রিপ্লেস করছে। ওনার প্রবলেম ছিল চার্জিংয়ের, ঠিক আছে। তো উনি যে কোনো দোকান থেকে এই চার্জিংয়ের লজিকটা চেঞ্জ করার পর থেকেই কিন্তু উনি নেটওয়ার্কের সমস্যাটা ফেস করতেছে। কেন ফেস করতেছে, আসলে এই যে চার্জিংয়ের লজিকটা যে ওনারা দিচ্ছে, এটা হচ্ছে কপি একটা চার্জিং লজিক, এটার মান খুবই বাজে, ঠিক আছে। এটাতে আসলে নেটওয়ার্ক না থাকারই কথা, এটাই স্বাভাবিক। তো এটা দেখুন, এটা হচ্ছে অরিজিনাল একটা চার্জিং লজিক একদম সেটের সাথে, এইটার কোয়ালিটি আর এইটার কোয়ালিটি রাত দিন তফাত। এটাতে যে পার্টস আছে তার অর্ধেক পার্টসও এই লজিকটাতে ইউজ করে নাই, অনেক জায়গাতে দেখুন গ্যাপ রয়ে গেছে, এগুলোতে পার্টস ইউজ করা নাই। তো এই হচ্ছে অবস্থা, এর জন্যই আসলে চার্জিংয়ের সমস্যা। তো আসলে আপনারা যারা স্যামসাং ফোন ইউজ করেন, আপনাদের যদি চার্জার ফোনের পিনের সমস্যা হয়, অবশ্যই চেষ্টা করবেন চার্জিং লজিকটা অরিজিনাল লাগাতে, না হয় কিন্তু আপনার ডাবল খরচ হবে অথবা ফোনটাই বাদ হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ আপনি এই ফোন আর ওরকম আগের মতো ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে নেটওয়ার্ক না থাকলে একটা ফোনে স্বাভাবিকভাবেই এই ফোনের কোনো দাম নাই, বা ওটা মোবাইল হিসেবে আপনি ইউজ করতে পারবেন না, ওটা আপনার ট্যাব হিসেবে ইউজ করতে হবে, খেলনা হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এটা হলো অরিজিনাল কপির মতো কত পার্থক্য, ঠিক আছে। এটা অনেক স্ট্রং একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা দেখুন কত মোটা, এটা দুইটার সমান হলো এই একটা, ঠিক আছে। মাদারবোর্ডটা অনেক স্ট্রং এবং প্রত্যেকটা পার্টস খুবই উন্নত মানের পার্টস, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে গ্লু দিয়ে ই করা আছে, কভার করা আছে, যেন ওয়াটার ড্যামেজ হলে মানে সমস্যা না হয়। তো এই হচ্ছে অরিজিনাল লজিক আর এই হচ্ছে কপি লজিক। তো উনি এই কপি লজিকটা ব্যবহার করতেছে যতদিন, ততদিন এই নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হচ্ছে, নেটওয়ার্ক ভালোভাবে পাইতেছে না। তো আমরা হচ্ছে অরিজিনাল লজিকটা এখন লাগাই দিব। তো আপনারা যারা আসলে স্যামসাং ফোনগুলো ইউজ করেন, প্রত্যেকটা ফোনেই কিন্তু এখন, মানে এখন যত স্যামসাং ফোন আছে সব স্যামসাং ফোনেই কিন্তু এইভাবে চার্জিং লজিকটা সাব লজিক হিসেবে দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা আসলে দেয় কারণ আছে, এখানে কিছু কিছু জিনিস আছে, যেরকম হচ্ছে চার্জিং লজিক অনেক নষ্ট হয়, হেডফোন পোর্টটাও নষ্ট হয়, তারপর হচ্ছে মাইক্রোফোন অনেক নষ্ট হয়। তো কোম্পানি কিন্তু এটা ভালোর জন্যই দিছে, কেন দিছে, কারণ এই জিনিসগুলো হচ্ছে নষ্ট হয়, ঠিক আছে। আমরা এগুলো ব্যবহার করি বেশি, যেরকম চার্জারটা ব্যবহার করি বেশি, মাইক্রোফোনটা অনেক ইউজ হয়। তো এই যেগুলো আর কি নষ্ট হয় বেশি, এই জিনিস কিন্তু আলাদাভাবে একটা সাব লজিকের মাধ্যমে, ঠিক আছে, একটা লজিকের মধ্যে দিয়ে দিছে, কারণ এগুলো পোর্টেবল সিস্টেম করে দিছে, এগুলো জানি চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো এগুলো যখন আপনারা চেঞ্জ করবেন, অবশ্যই অবশ্যই অরিজিনালটা লাগাবেন, কারণ অরিজিনাল যদি না লাগান তাহলে এই যে কাস্টমার ভাই আছে ওনার মতো সমস্যার সম্মুখীন আপনাদেরও হওয়া লাগবে। আপনারা কিন্তু নেটওয়ার্কের সমস্যা ফেস করবেন, তারপরে হচ্ছে চার্জিং স্লো হবে, ফাস্ট চার্জিং তো হবেই না,
তারপর হচ্ছে কথার পারফরমেন্সও ভালো পাবেন না, যাদের নেটওয়ার্ক যদি ভালো না থাকে তখন কথা বলেও শান্তি পাবেন না। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এটা এখন চেঞ্জ করে দিলে আশা করি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্যামসাং A50 ফোনের নেটওয়ার্ক প্রবলেম সমস্যা। তো দেখুন, আমি কিন্তু অরিজিনালটা লাগানোর পরে একদম স্টিল নেটওয়ার্ক আছে, ঠিক আছে, তিন দাগ, আগে কিন্তু দুই দাগ তিন দাগ ফালাফালি করতো। আমি কিন্তু এই পিছনের যে নেটওয়ার্কের বা ইটা আপনার কি বলে এই ব্যাকশেলটা, এটা লাগাইনি, এটাতে কিন্তু নেটওয়ার্কের বার আছে। দেখুন এই যে এগুলোতে নেটওয়ার্ক যখন লাগবে নেটওয়ার্কটা আরও স্ট্রং হবে, ঠিক আছে, একটা সারাই হচ্ছে নেটওয়ার্ক ফুল চলে আসছে। তো বিশেষ করে যারা হচ্ছে স্যামসাং ফোন ইউজার তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল, কারণ স্যামসাং ফোনে এই সিস্টেম মানে এই চার্জিং সিস্টেমটা বেশি করছে। এখনকার সব ফোনেই মোটামুটি এরকম চার্জিং সিস্টেমটা একটা লজিকের মাধ্যমে সিস্টেম করে দেয়, জানি এটা খুব সহজে চেঞ্জ করে ফেলা যায়, ঠিক আছে। তো যারা স্যামসাং ফোন ইউজার তারা কিন্তু সাবধানে থাকবেন। তো তাদের যদি চার্জিংয়ের সমস্যা দেখা দেয় তখন কিন্তু আপনারা অবশ্যই এই লজিকটা চেঞ্জ করলে, অরিজিনাল লজিকটা চেঞ্জ করবেন। আর যদি পসিবল হয় তাহলে পোর্টটা, শুধু অনলি চার্জিং পোর্টটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার অরিজিনাল লজিকটা থাকবে। তো যারা স্যামসাং ফোন ইউজার আছেন তাদের জন্য স্পেশালি এই ফোনটা, এই ভিডিওটা বানানো। এখন কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনে একই সিস্টেম, একইভাবে লজিক সিস্টেম করে, ঠিক আছে, চার্জিং সিস্টেম এইভাবে আলাদা করে দেয়, কিন্তু স্যামসাংয়ের ফোনে এই সমস্যাগুলো বেশি অ্যাট এ টাইম, মানে এই লজিকে সমস্যা দেখা দেয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও, ফোনের স্মার্টফোনের বিভিন্ন রকম ইনফরমেশন অথবা কাজের সলিউশন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটাকে সারা থাকবেন। আল্লাহ হাফেজ।